আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন বন্ধুরা এই ভিডিওটা দেখার পর আপনাদের ফোনের মধ্যে যদি কোনো রকমের সমস্যা হয় সেই সমস্যাগুলো আপনারা আপনাদের বাড়িতে বসে আপনারা সলভ করতে পারবেন সেই প্রবলেমগুলোকে আপনারা ঠিক করতে পারবেন আমাদের ফোনের মধ্যে অনেক অনেক ধরনের প্রবলেম হয় আমাদের ব্যাটারির ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের ফোন তাড়াতাড়ি চার্জ নেয় না আমরা যখন কোনো রকমের গেম খেলি বা কোনো রকমের যখন মুভি দেখি তখন আমাদের ফোনটা ল্যাক করে আমাদের ফোনটা হ্যাং করে আবার অনেক অনেক সময় আমাদের ফোনটা অনেক বেশি গরম হয়ে যায় চার্জ দিতে গেলেও অনেক সময় আমাদের ফোনটা অনেক বেশি গরম হয়ে যায় আবার আমরা যখন প্লে স্টোরে যাই কোনো রকমের অ্যাপ্লিকেশন ইনস্টল করার জন্য তখন আমরা দেখতে পাই আমাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশন ইনস্টল হয় না কারণ আমাদের ফোনের হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় তাও বন্ধুরা আপনারা সলভ করতে পারবেন এক ক্লিকে আপনারা আপনাদের ফোনের মধ্যে যাবতীয় যেসব প্রবলেমগুলো আছে ব্যাটারি থেকে শুরু করে র্যাম থেকে শুরু করে সিপিও থেকে শুরু করে আপনাদের গেম আপনাদের গেমিং ল্যাগ থেকে শুরু করে আপনাদের ফোন যদি গরম হয়ে যায় সবকিছুই বন্ধুরা এভরিথিং সেটিং আপনারা এখানে পাবেন এবং বন্ধুরা শুধু একটা ক্লিক করবেন আপনাদের ফোনের সব ধরনের প্রবলেম আপনাকে দেখাবে আরেকটা ক্লিক করবেন আপনাদের ফোনের সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে কোনো রকমের সমস্যা আপনাদের ফোনের মধ্যে থাকবে না আপনারা আপনাদের ঘরে বসে আপনাদের ফোনটাকে আপনারা রিপেয়ার করতে পারবেন দোকানে নিতে হবে না আমি আজকে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো এই অ্যাপ্লিকেশনটা আপনারা যদি দেখেন আপনারা অবাক হয়ে যাবেন কারণ এই অ্যাপ্লিকেশনটা এক মিলিয়ন মানুষ এই অ্যাপ্লিকেশনটা তাকে ডাউনলোড করেছেন এবং সবাই কমেন্টে লিখেছেন যে এই অ্যাপ্লিকেশনটা অনেক ভালো কাজ করে এই অ্যাপ্লিকেশনটা যে বানিয়েছে সবাই তাকে থ্যাংকস দিতেছে ধন্যবাদ দিতেছে কারণ এই অ্যাপ্লিকেশানটার কাজ এতটাই সুন্দর এই অ্যাপ্লিকেশানটা আপনার ফোনকে ফুল একদম রিপেয়ার করে দেবে কোনো রকমের সমস্যা আপনার ফোনের মধ্যে রাখবে না আপনি নিজেও এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ঠিক করতে পারবেন এবং আপনি যখন চাইবেন এই অ্যাপ্লিকেশানটাকে আপনি আনস্টো করে দিতে পারবেন আমি আজকে আপনাদেরকে অনেক ধরনের একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি সেই জন্য আমি আপনাদেরকে বলবো প্রথম ভিডিওটাকে একটা লাইক করে দিন যারা শেয়ার করেন শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটাকে শেয়ার করে দিন ফেসবুকে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে আপনাদের ফ্যামিলির মানুষদের কাছে শেয়ার করে দিন তারা যেন তাদের ফোনের প্রবলেম থেকে তারা যেন বাঁচতে পারে তাদের তারা যেন তাদের ফোনের প্রবলেম ঠিক করতে পারে তো যারা সাবস্ক্রাইব করে নাই লাল কালারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনারা সাবস্ক্রাইব করে দিন আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দিন তো চলুন ভিডিও স্টার্ট করা যায় বন্ধুরা অ্যাপ্লিকেশনটা কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি কারণ অনেকে আছেন অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নেন বলেন যে কি আমি নিজে নিজে করতে পারবো কিন্তু বন্ধুরা এখানে এমন কিছু সেটিং আছে যেগুলো না জানার কারণে আপনারা কোনো ধরনের সেটিং করতে পারবেন না বা আপনারা আপনাদের ফোন রিপেয়ার করতে পারবেন না সেই জন্য অ্যাপ্লিকেশানটা কীভাবে ডাউনলোড করবেন আমি পরে দেখাচ্ছি তো অ্যাপ্লিকেশানটা এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটা বন্ধুরা আমার নিজেরও অনেক ভালো লেগেছে অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশান আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আপনাদেরকে প্রথমে ক্যান্সেলে ক্লিক করতে হবে ক্যান্সেলে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন স্কিপ আপনারা স্কিপ মধ্যে ক্লিক করে দিন তারপর আবার আপনাদেরকে এখানে ক্যান্সেল ক্লিক করতে হবে আপনারা এটা চাইলে ডাটা অফ করে করতে পারেন ডাটা অন রেখেও করতে পারেন কোনো ধরনের প্রবলেম নাই এখন এখানে চাইলে আপনি আপনার প্রবলেমগুলোকে এক ক্লিকে সলভ করতে পারেন আবার চাইলে আপনি একটা একটা করেও কিন্তু এখানে সলভ করতে পারেন প্রথম সেটিংটা হচ্ছে বন্ধুরা আপনাদের ফোন যদি অনেক বেশি হ্যাং করে আপনারা যদি রকমের গেম খেলেন আপনাদের গেম যদি অনেক বেশি ল্যাক করে যদি আপনাদের ফোনটা অনেক বেশি গরম হয়ে যায় তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন র্যাম প্রথমে আপনারা র্যামের পাশে আপনারা দেখতে পাচ্ছেন বুস্ট এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনাদের র্যামকে এখানে অপটিমাইজ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ফোনের মধ্যে আপনাদের মেমোরি আপনাদের র্যাম আপনাদের র্যামটাকে ভালোভাবে অ্যানালাইসিস করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় দেড় জিবি মতো এখানে র্যামটাকে ফ্রি করে দেওয়া হয়েছে কারণ আমার র্যামের মধ্যে এমন কিছু জাঙ্ক ফাইল জমা ছিল যেগুলোর কারণে আমার ফোনটা হ্যাং করতো আমার ফোনটা ল্যাক করতো কোনো অ্যাপ্লিকেশান অন করতে গেলে আমার ফোনটা আটকে যেত কারণ আমার র্যামটা ফুল ছিল যখনই আপনার ফোনের র্যাম ফ্রি হয়ে যাবে সাথে সাথে বন্ধুরা আপনাদের ফোনটা সোফার ফাস্ট হয়ে যাবে তো এখানে আমরা ব্যাক বাটনে প্রেস করলাম এখন যাদের ফোনের মধ্যে স্টোরেজ প্রবলেম আছে যারা বলেন যে কি ভাই অ্যাপ্লিকেশন ইনস্টল হয় না আর আমাদের ফোনের মধ্যে কিছুই নাই কোনো ফটো নাই কোনো ভিডিও নাই তবু আমাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ এখানে আপনারা বুস্ট ক্লিক করবেন আপনারা অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাওতে ক্লিক করার পর আবার আপনারা বুস্টে ক্লিক করুন এখানে বন্ধুরা আপনাদের যে ফোন মেমোরি আছে এই ফোন মেমোরিটাকে এখানে বুস্ট করে দেওয়া হবে অপটিমাইজ করবে অপটিমাইজ করার পর দেখবে কোনো রকমের প্রবলেম আসে কি না যদি কোনো রকমের প্রবলেম থাকে তাহলে এটা নিজে নিজে বন্ধুরা এখানে সলভ করে দেবে তো একটু টাইম নিচ্ছে অবশ্যই আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশন আছে এবং সিস্টেম যা যা ফাইল আছে এপিকে ফাইল আছে ইম্পেটিভ ফোল্ডার আছে যতগুলো যতগুলা ফুল সবগুলো সহ বন্ধুরা আমি যা যা অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করেছি সবগুলা এখানে অপটিমাইজ করে আমার ফোনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন সাতশো সাতশো টু এম বি এখানে আমার এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেভেন সেভেন হান্ড্রেড সিক্সটি সেভেন এম বি এখানে আমার এখান থেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে তো আপনারা বুঝতে পারতেছেন তো এখানে আপনারা ক্লিনে ক্লিক করলে বন্ধুরা এখানে ক্লিন হয়ে যাবে এখন আমরা এখানে ইয়েসি ক্লিক করবো এখান থেকে বের হয়ে গেলাম আপনাদের ফোনের স্টোরেজের প্রবলেম শেষ হয়ে গেল ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে জাঙ্ক ক্লিনার তো এখানে এই জাঙ্ক ক্লিনারের মধ্যে আপনারা ক্লিক করুন আপনাদের ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করার সময় সব অ্যাপ্লিকেশানের কিছু জাং ফাইল আপনাদের ফোন স্টোরেজের মধ্যে জমা হয়ে যায় ঠিক আছে সেই সব অ্যাপ্লিকেশনের জাং ফাইল এখানে ক্লিয়ার করে দেবে এবং এখান থেকে আপনি ক্লিন করে নিতে পারবেন আপনার সেই সব ধরনের জাং ফাইলকে আপনি এখান থেকে খুব সহজে ক্লিন করতে পারবেন এখন বন্ধুরা আপনাদের ফোন যদি অনেক স্লো হয় আপনাদের ফোন আপনারা ব্যবহার করতে পারতেছে না কোনো একটা অ্যাপ্লিকেশান অন করতে গেলে সময় নিচ্ছে ইমো অন করতে গেলে সময় নিচ্ছে তাহলে আপনি কি করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ফাস্ট বুস্ট দেখতে পাচ্ছেন এখানে ফাস্ট বুস্ট তো এখানে যখন আপনি ক্লিক করবেন ফাস্ট বুটের মধ্যে এবং এখানে আপনার ফোনটাকে অ্যানালাইজ করবে এবং আপনার ফোনটাকে এখানে ফাস্ট করে দেবে ঠিক আছে এই অপশানটা আমি আগেই করেছিলাম যার কারণে এরকম দেখাচ্ছিল আপনার ফোনের মধ্যে সব জ্যাঙ্ক ফাইল ক্লিন করে দেবে এবং আপনার ফোনটাকে অনেক বেশি ফাস্ট করে দেবে যাদের বন্ধুরা ব্যাটারি প্রবলেম আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি সেভার এই ব্যাটারি সেভারে ক্লিক করুন এবং এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ নাও অপটিমাইজ নাওতে ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে ব্যাটারি সিস্টেমটাকে এখানে অপটিমাইজ করা হবে অপটিমাইজিং সাকসেসফুলি এখানে হয়ে গেল হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনার ফোনের যে ব্যাটারির যতগুলো প্রবলেম ছিল সবগুলো প্রবলেম এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ঠিক করে দেবে আপনাদেরকে একটা কোনো কাজ এখানে করতে হবে না এখন বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনটাকে কিভাবে আপনারা রিপেয়ার করবেন ঠিক আছে রিপেয়ার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট রিপেয়ার প্রথম অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করলে আপনারা এখানে আপনাদের ফোনের মধ্যে র্যাম আপনাদের ফোনের মধ্যে আসে সিপিও আপনাদের ফোনের সিস্টেম আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার ঠিক আছে র্যাম সব কিছুই বন্ধুরা এখানে রিপেয়ার করে দেওয়া হবে আপনার ফুল ফোনটাকে বন্ধুরা রিপেয়ার করে দেওয়া হবে এবং এখানে আপনারা স্টার্ট রিপেয়ারে যখন ক্লিক করবেন সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কি কি রিপেয়ার হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব কিছু স্ক্যান করে আপনাকে এখানে রিপেয়ার করে দেওয়া হবে তো এখানে বন্ধুরা রিপেয়ার করতে গেলে অনেকটাই টাইম লাগবে টাইম বলতে আপনাদের দশ মিনিট থেকে পনেরো মিনিট পর্যন্ত সময় লাগতে পারে তো আপনারা যখন স্ক্যান করে নেবেন করে নেওয়ার পর আপনাদের সামনে শু হবে যে আপনাদের ফোনের মধ্যে এই এই প্রবলেমগুলো আছে এই 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 সলভ করা হয়েছে আপনারা সহজে এখানে বুঝতে পারবেন তো এই আমি এখান থেকে ব্যাক বাটন প্রেস করলাম কারণ অনেকটাই সময় লেগে যাবে যার কারণে বন্ধুরা প্রবলেম হতে পারে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য আমি দেখাইলাম না আপনারা অবশ্যই এটা করবেন আপনাদের পুরোটাই ফোন বন্ধুরা এখানে রিপেয়ার হয়ে যাবে এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পাওয়ারফুল বুস্টার এটাতে বন্ধুরা ক্লিক করার পর আপনারা পাওয়ারফুল বুস্ট যখন ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে সিপিউ আছে যেটাকে আমরা হার্ডওয়্যার বলে থাকি সিপিউ এই সিপিউটা কিন্তু আপনার ফোনের সব কাজের ক্ষমতা কিন্তু তো থাকে ঠিক আছে এসিপিউ কিন্তু আপনি যখন কোনো একটা অ্যাপ্লিকেশান অন করেন এসিপিউ কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটাকে অন করে ঠিক আছে আপনার ফোনের সব কাজ কিন্তু এসিপিও করে থাকে তো এসিপিউকে অবশ্যই আপনাকে ফ্রি রাখতে হবে এসিপিউ এসিপিউকে অবশ্যই আপনাদেরকে কুল রাখতে হবে ঠান্ডা রাখতে হবে যদি এসিপিউ গরম হয়ে যায় তাহলে আপনাদের ফোন গরম হবে হ্যাং করবে ল্যাক করবে তো এখানে পাওয়ারফুল বুস্ট এই জায়গাতে ক্লিক করে দেবেন এই জায়গাতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের ফোনটা বুস্ট হয়ে যাবে পাওয়ারফুল স্পিড বেড়ে যাবে এবং আপনাদের ফোনে সব ধরনের সমস্যা এখানে সমাধান হয়ে যাবে তো আপনারা যদি অ্যাপ্লিকেশানটাকে আনস্টল করে দিতে চান এর ফলে চাইলে আপনারা আনস্টল করে দিতে পারবেন কোনো ধরনের প্রবলেম নাই আবার কিছুদিন পর এক মাস পরে আবার ইনস্টল করবেন এবং অ্যাপ্লিকেশানটার মধ্যে গিয়ে আপনারা সব কিছু ক্লিন করে নেবেন এখন আমরা যাব প্লে স্টোরে আমরা প্লে স্টোরে যাওয়ার পর লিখবো অপ রিপেয়ার অ্যান্ড্রয়েড সিস্টেম সবার উপরে একটা অ্যাপ্লিকেশান পাবেন এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে দেবেন এখন আমি আপনাদেরকে বলেছিলাম এক মিলিয়ন ইউজার আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এক মিলিয়ন এই অ্যাপ্লিকেশনের ইউজার আছে নিচের দিকে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন ওয়ান্ডারফুল অ্যাপ্লিকেশান তার ফোনের মধ্যে অনেক ভালো কাজ করেছে এখানে থ্যাংকস দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সিলেন্ট অ্যাপ্লিকেশন ঠিক আছে রিপেয়ার সিস্টেম লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন সব কিছুই ওয়ার্ক ফ্যান্টাস্টিক আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে সবাই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে এবং এই অ্যাপ্লিকেশনটা খুব ভালো কাজ করে সেজন্য বলবো অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করুন এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে তো এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেবো না আপনারা স্টোর থেকে এসে সহজে ইনস্টল করে নেবেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন বেলাইনে ক্লিক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব হাফেজ